করোনা প্রতিষেধক নয়, জৈব বলয়ের ভরসাতেই হতে চলেছে আইপিএল। আসন্ন আইপিএলে করোনা প্রতিষেধক ছাড়াই মাঠে নামতে হচ্ছে বিরাট রোহিতদের। যদিও করোনা প্রতিষেধক পাওয়ার জন্য অনেক কাঠখড় পুড়িয়েছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি, এমনকি বিসিসিআই তরফে অনুরোধ করা হয়েছিল ভারত সরকারের কাছে, তবে তাতেও সুরাহা হয়নি বলে সূত্রের খবর। দিল্লি ক্যাপিটালসের তরফে শুধু ভারতীয় খেলোয়াড়দের জন্যই টিকার ব্যবস্থা করার আবেদন জানানো হলেও তাতে রাজি হয়নি কেন্দ্র। করোনা যোদ্ধা ও প্রবীণ নাগরিকদেরই আপাতত টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, সে কারণে আপাতত সুস্থ সবল ক্রিকেটাররা থাকছেন না ভ্যাকসিন প্রাপকের তালিকায়, এইরকমই মত চিকিৎসকদের। আর সেই কারণেই করোনা প্রতিষেধকের বদলে আসন্ন আইপিএলে জৈব সুরক্ষা বলয় বা বায়ো বাবলি ভরসা বিরাট রোহিতদের। তবে নতুন করে করোনার ঢেউ যেভাবে থাবা বসাচ্ছে গোটা বিশ্বে, তাতে আগামী 9 এপ্রিল থেকে শুরু হতে চলা আইপিএল 2020 সালের মতো করোনা মুক্ত করাই এখন চ্যালেঞ্জ সৌরভদের কাছে। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।